হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে কথা বলছি যে আমেরিকায় যারা পড়াশোনা করতে যেতে চান, আপনারা যখন ইউনিভার্সিটি বা কলেজে আপনি যখন ভর্তির আবেদন প্রক্রিয়াটা শুরু করবেন, তখন সেখানে দেখবেন যে SOP বলে একটা ব্যাপার আছে, স্টেটমেন্ট অফ পারপাস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং দেখা যায় যে অনেকেই ঠিক বুঝতে পারেন না যে SOPটা কীভাবে লিখবেন। তো আজকে SOP নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। SOP নিয়ে যখন একজন স্টুডেন্ট লিখতে বসেন SOP, তখন দেখা যায় যে প্রথমেই তারা খোঁজ করেন একটা স্যাম্পলের, জিজ্ঞেস করেন স্যাম্পল আছে স্যাম্পল, তো অন্যের স্যাম্পল দেখে একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, স্যাম্পল একটা দেখলে ভালোই হয় যে একটা আইডিয়া পাওয়া যায় যে আসলে কী লিখবেন, কী থাকবে। কিন্তু কখনোই মানে আরেকজনের SOP কখনো কপি পেস্ট করতে হয় না, কারণ এটা কিন্তু SOP হচ্ছে এক একজনের গল্প, তো আরেকজনের জীবনের গল্প, আরেকজনের জীবনের উদ্দেশ্য তো আপনার সাথে তো মিলবে না, তাই না? আর SOPর ব্যাপার হচ্ছে যে ইউনিভার্সিটিতে যখন যারা SOPটা পড়েন, তারা একটা ইউনিক একটা স্টোরি চান। কপি পেস্ট দেখেই তারা কিন্তু বুঝতে পারেন যে আচ্ছা, আরও 10 জন স্টুডেন্ট এভাবে লিখেছে, জাস্ট কপি পেস্ট করে দিয়েছে, তো দেখা যায় যে ওটা আর পুরোটা পড়া হয় না। খুব স্বাভাবিক, এটা একটা অনেকটা এরকম যে একটা ধরেন আপনি সিনেমা দেখলেন, আপনি সিনেমার শুরুটা দেখেই বুঝতে পারছেন মাঝখানে কী হবে, মাঝখানে দেখেই বুঝতে পারছেন শেষে কী হবে, তাহলে সেই সিনেমাটা কিন্তু বোরিং, আপনি কিন্তু এই পুরো সিনেমাটা কিন্তু দেখবেন না। কিন্তু এটা সাসপেন্স ভরা একটা সিনেমা, ঠিক আপনি বুঝতে পারছেন না যে নতুনত্ব আছে সেখানে, সেটা কিন্তু আপনি খুব মনোযোগ দিয়ে দেখবেন। যে তো অনেকটা এরকমই যে SOPটা হচ্ছে যে আপনার ইউনিক একটা ব্যাপার হতে হবে। তো SOP ব্যাপারটার হলো কি যে এখানে আসলে মূলত বোঝাতে হয় যে আপনি কে, যে হু ইউ আর। তো যারা ইউনিভার্সিটিতে যারা SOPটা পড়েন, তারা আসলে দেখতে চান যে একজন স্টুডেন্ট কে সে, কারণ আপনি যখন আবেদন করছেন আপনাকে তো কখনো সামনাসামনি দেখেনি বা আপনার ব্যাপারে কিছুই জানে না। তো SOPতে তারা মূলত জানতে চায় যে আপনি কে, আপনি কেন এই ইউনিভার্সিটি বা কলেজে আপনি পড়তে চাইছেন, আপনি কেন এই নির্দিষ্ট বিষয়ে পড়তে চাইছেন, আপনি মানে এই পড়াশোনা শেষ করে আপনার ফিউচার গোলটা কী, আপনার কেরিয়ার গোল কী, ইত্যাদি নানা ব্যাপার, এবং সেই সাথে জানতে চান যে হু ইউ আর। তো আপনি কে, এটা শুধুমাত্র আপনার একাডেমিক সাকসেস এগুলা দিয়ে কিন্তু বোঝা যায় না। তো এখানে আপনার শখ থেকে শুরু করে আপনার জীবনের একেবারে ছোটোবেলা থেকে শুরু করে ঠিক আজকের দিন পর্যন্ত জীবনের উল্লেখযোগ্য কোনো ব্যাপার, সেটা ভালো হতে পারে, সেটা মন্দ হতে পারে, সেটা খুব চমৎকার একটা সময় হতে পারে, সেটা খুব চ্যালেঞ্জিং একটা টাইম হতে পারে, যেটা আপনাকে রিফ্লেক্ট করে, আপনি ধরেন আপনাকে বলা হলো যে ঠিক আছে আপনার সম্পর্কে বলেন যে আপনি কে, তখন আপনি খুব অল্প কথায় ঠিক কোন ব্যাপারটা ফোকাস করবেন। এবং এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, এক একজনের ক্ষেত্রে কিন্তু এক একটা হবে। প্রথমে যেটা বলেছি যে সবাই জিজ্ঞেস করে স্যাম্পল আছে স্যাম্পল, তো স্যাম্পল যখন দেখবেন তখন আরেকজনের স্টোরি কখনোই কিন্তু আপনার সাথে মিলবে না। আর জোর করে যদি মেলাতে যদি চান, সেটা প্রথম হচ্ছে ইউনিভার্সিটি যারা SOP পড়েন তারা বুঝে ফেলবেন, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আরেকজনের গল্প আপনার সাথে যদি মেলাতে চান সেটা কিন্তু মিলবে না, কারণ এক একজনের লাইফ গোল এক এক রকম, এক একজনের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম, এক একজনের লাইফের চ্যালেঞ্জটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট। তো মূল কথায় আসি যে SOPর ব্যাপারে প্রথমে যে একটা কনফিউশন থাকে স্টুডেন্টদের যে SOP তো লিখবো, একটা স্যাম্পল চাই যে SOPতে আসলে আমি কী লিখবো, এটা একটা ব্যাপার। তো এই ব্যাপারে একটুখানি কথা বললাম। আর একটা ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টদের আরেকটা জিজ্ঞাসা থাকে যে SOPটা আসলে কত বড় হবে, এটা কি 2 পৃষ্ঠার হবে, 5 পৃষ্ঠার হবে, না 10 পৃষ্ঠার হবে। তো এখানে একটা কথা বলি যে বেশ মানে অনেক ইউনিভার্সিটি কলেজ তাদের একটা গাইডলাইন থাকে যে স্টেটমেন্ট অফ পারপাস কয়েকটা বুলেট পয়েন্ট দেওয়া থাকে যে এই এই বিষয়ের উপর লিখতে হবে। তো যে কলেজ বা ইউনিভার্সিটিতে এই ব্যাপারটা থাকে সেটা তাহলে আপনার জন্য সহজ হয়ে গেল। আর যেখানে কোনো কিছুই থাকে না, শুধু লেখা থাকে যে স্টেটমেন্ট অফ পারপাস একটা SOP জমা দিতে হবে, তো সেখানে সবাই একটু কনফিউজড হয়ে যান যে ওখানে 2 পৃষ্ঠায় লিখবেন নাকি 5 পৃষ্ঠা নাকি 10 পৃষ্ঠা, কতটুকু লিখবেন। তো এ ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা হলো যে আপনি জাস্ট নিজে চিন্তা করেন যে একজন একটা কলেজ বা ইউনিভার্সিটিতে 100 আবেদন পড়ে, তো সেখান থেকে ধরেন একজন 5 পৃষ্ঠার একজন লিখলেন, তো সবাই 100 জন 100টা অ্যাপ্লিকেশন যদি পড়ে তাহলে হবে 500 পেজেস। তাহলে আপনি নিজে চিন্তা করে দেখেন যে একজন বা একটা টিমের পক্ষে, একজন টিমের পক্ষে সেই 500 পেজ পড়াটা কিন্তু টাফ। তো দেখা যায় যে এটা খুব ন্যাচারাল, যেটা দেখা যায় যে ইউনিক, ইন্টারেস্টিং,
তো সেই গল্পগুলো বেশি পড়া হয়। আর আপনি যদি কপি কাট পেস্ট করে যদি দেন, গতানুগতিকভাবে লেখেন শুধু আপনার ব্যাপারে, একাডেমিক এই এই সাকসেস, এটা এটা, এই জন্য আমি ইউনিভার্সিটিতে পড়তে চাই, ইউনিভার্সিটিটা বিশাল, ইউনিভার্সিটিতে বিশাল মাঠ আছে, ইউনিভার্সিটিটা সুন্দর, এরকম গতানুগতিক যদি লেখেন, হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যায় ওটা বোরিং। তো অল্পটুক পরে কিন্তু ওটা আমার মনে হয় না যে এই বোরিং ব্যাপারটা কেউ পুরোটা পড়বেন। তো মূল ব্যাপারটা হচ্ছে যে এসওপি লেখার সময় আপনাকে একেবারে ইউনিক আইডিয়া নিয়ে মানে বসতে হবে। তো এটার কোনো নির্দিষ্ট ফরম্যাট নাই, আপনি আপনার মতো করে শুরু করতে পারেন, আপনার মতো করে শেষ করতে পারেন। তাহলে প্রথমে যেটা হচ্ছে যে আপনার রিফ্লেকশনটা হবে যে বেশ কয়েকটা পয়েন্ট, আমি আবার বলছি যে প্রথম ব্যাপারটা হচ্ছে আপনার নিজেকে আপনার পরিচয়টা দেওয়া, যে হু ইউ আর, তারপর হচ্ছে যে আপনার স্টাডি গোলটা, কেন এই ইউনিভার্সিটিতে পড়তে চাইছেন, আপনার কেরিয়ার গোল, আপনার লাইফের স্ট্রেংথ, আপনার লাইফে একটা চ্যালেঞ্জিং টাইম, এবং সর্বোপরি যে আপনার আপনার কোনো একটা পার্সোনালিটি, ইভেন আপনার শখও বলতে পারেন, আপনি গান গাইতে পারেন, আপনি আপনি হয়তো অন্য কোনো মানে শখ আছে, তো ইত্যাদি ব্যাপারগুলো। এটা এই জন্য বলতে হয় যে একজন ধরেন আপনার শখের ব্যাপারটা দিয়েও কিন্তু একজনের পার্সোনালিটিটা বোঝা যায় যে আসলে তার পার্সোনালিটিটা কেমন। তো আমেরিকার ইউনিভার্সিটিতে যখন ভর্তির ব্যাপারে শুধুমাত্র একাডেমিক যে সাকসেস সেটা দেখা হয় না, সাথে দেখা হয় যে আপনার লাইফের অন্যান্য ব্যাপারগুলো, যেমন কমিউনিটি ওয়ার্ক। তো একজন ভলেন্টিয়ার ওয়ার্ক করছে কোনো অর্গানাইজেশনের হয়ে, কিংবা নিজেই কমিউনিটি ওয়ার্ক করছে, তো আপনি সেটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা রিফ্লেক্ট পড়বে, তাহলে বোঝা যাবে যে আপনার মন মানসিকতা কীরকম। তো এরকম যে আপনি নিজের ঠিক করবেন যে আসলে আপনাকে জাস্ট উপস্থাপন করছেন, তো আপনি কীভাবে এই উপস্থাপনটা করবেন, তো কত পৃষ্ঠার মধ্যে করবেন। তো আমার কাছে মনে হয় যে দুই পৃষ্ঠা, নট মানে ম্যাক্সিমাম হচ্ছে টু পেজেস, এর বেশি আপনার না লেখাটাই ভালো, বাট কোনো গাইডলাইন নাই, আমি দুই পৃষ্ঠা বলছি দেখেই, মানে টু পৃষ্ঠা মানে টু পেজেস হবে এরকম কোনো কারণ নেই। এটা আপনি তিন পৃষ্ঠা হতে পারে, চার পৃষ্ঠা হতে পারে, তবে আমি মনে করি পার্সোনালি আমার ওপিনিয়ন হচ্ছে যে টু পেজেস আর ইনাফ। ওকে, তো আরেকটা ব্যাপার বলি যে স্যাম্পলের ব্যাপারটা, যখন বললাম যে আমি আমি অনেক স্টুডেন্টদের রিকমেন্ডেশন দিয়েছি, আমি তো দেখা যায় যে রিকমেন্ডেশন দেওয়ার সময় অনেক স্টুডেন্টরা আমার সাথে তাদের এসওপিটা শেয়ার করেছে, এবং সেই এসওপি পড়ে আমার বেশ কিছু স্টুডেন্ট আছে যারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, কেউ পড়াশোনা শেষ করে ফেলেছে। তো এর মধ্যে থেকে বেশ কয়েকজনের এসওপি পড়ে মানে আমি আসলে কি বলবো যে মানে চোখের পানি ধরে রাখা যায় না। তো আমার কাছে এরকম মনে হচ্ছে আরে বেচারা বা বেচারি, তাদেরকে এত বোকাঝোকা করেছি, তার লাইফ স্টোরিটা এরকম। তো দেখা গেছে যে অনেক দিনের স্টুডেন্ট চিনি, কিন্তু কখনো মানে খোঁজ নেওয়া হয়নি বা সেও জানায়নি যে তার লাইফে এরকম এরকম ঘটনার মধ্যে দিয়ে গেছে, এবং সেটা পড়ে আসলে মনে হচ্ছে না এটা আসলে মানে সে একজন ইউনিক, এবং তার ভিতর সেই চ্যালেঞ্জ নেওয়ার একটা ক্ষমতাটা আছে, তার লাইফে এগিয়ে যাওয়ার ক্ষমতাটা আছে, এবং যে কোনো কঠিন পরিস্থিতি অতিক্রম করার তার দক্ষতাটা আছে। তো এরকম ব্যাপার যে আপনার এসওপিটা এরকম হতে হবে যে কিছুটা সেখানে ইমোশনও যোগ করবেন, আপনার লাইফে যদি সেরকম কোনো পার্ট থাকে, আপনার যদি এরকম হয় যে আপনি কঠিন একটা সময় সুন্দরভাবে আপনি পার করেছেন, সেটা আপনি উল্লেখ করবেন, আপনার তাহলে লিডারশিপ স্কিলটা আপনার এখানে আপনি দেখাতে পারছেন। ইভেন আমি যে লিডারশিপ স্কিল বা কমিউনিটি ওয়ার্কের কথা বলছি, এটা বিশাল মানে বড় কোনো অর্গানাইজেশনের হয়ে করতে হবে এরকম না, ইভেন আপনি আপনার বাসায় ধরেন আপনার ছোটো ভাইকে, ধরেন এমন হতে পারে যে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, হয়তো কোনো একটা সময় আপনার বাবার হয়তো চাকরি নাই, মা খুব কষ্ট করে সংসার চালাচ্ছেন, এর মধ্যে আপনি ওই কঠিন সময়ে আপনি আপনার ছোটো ভাই বা ছোটো বোনের পড়াশোনার দায়িত্ব আপনি দেখেছেন, তাদেরকে গাইড করেছেন, তাদেরকে টেক কেয়ার করেছেন। তো এই যে ব্যাপারটা, এটাও কিন্তু আপনি এসওপিতে লিখতে পারেন, এবং এটাও কিন্তু একটা লিডারশিপ স্কিল। তো আমরা মানে খুব বড় করে চিন্তা করি যে ধরো এটা কোনো কাজ হলো নাকি, হ্যাঁ বাসায় ছোটো ভাই বোনকে আমি গাইড করছি, পড়াশোনা হেল্প করছি, তাদেরকে সময় দিচ্ছি, হ্যাঁ, তো এই ব্যাপারটা কি আর কোনো লিডারশিপ স্কিলের মধ্যে পড়ে কি না? লিডারশিপ স্কিল তো সেটাই হবে যে বড় একটা প্রতিষ্ঠানের ব্যানারে আমি কাজ করব, ছবি টবি থাকবে, না এরকম কোনো ব্যাপার নাই যে আপনি একেবারে মানে বাসার, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে খুব ছোটোখাটো ব্যাপার, আপনার কাছে মনে হবে যে ধরো এটা কি দিব নাকি, কিন্তু আসলে আপনি সেটাও দিতে পারেন। তো আপনার মূল ব্যাপারটা হচ্ছে যে এসওপি যেটা স্টেটমেন্ট অফ পারপাস,
যে আপনি যে স্টাডি করবেন, আপনি আমেরিকার একটা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাবেন, তো সেই পড়াশোনা আপনি কেন করতে যাচ্ছেন সেটা তো লিখবেন, আপনি কেরিয়ার গোল ইত্যাদি ব্যাপার নিয়ে লিখবেন, কিন্তু আপনার পার্সোনাল ব্যাপার এখানে লিখতে হবে। তো এই পার্সোনাল ব্যাপারটা এমনভাবে লিখতে হবে যেন আপনার মানে আপনার পুরো পার্সোনালিটিটাকে আপনার রিফ্লেক্ট করে। একজন যখন আপনার এই এসওপিটা পড়বে, সে পড়ে যেন খুব অল্প কথায় বুঝতে পারে যে হ্যাঁ, এই স্টুডেন্টদের, এই ছাত্র বা ছাত্রীর এই ইউনিভার্সিটিতে আসলেই তার আসা উচিত। এরকমও আছে যে আপনার কেউ হয়তো এসওপিতে লিখেছে যে সে মানে ডাইভার্সিটিটা পছন্দ করে, তো কোনো একটা ইউনিভার্সিটি যদি এরকম থাকে যে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ওয়েলকাম করে এবং সেখানে অনেক অনেক দেশের স্টুডেন্টরা আছে, ডাইভার্সিটি প্র্যাকটিসটা আছে, তখন কিন্তু তারা খুশি হবে যে না, এরকম স্টুডেন্ট তো আমি চাই। তো দেখা যায় যে মানে বানিয়ে আপনি কোনো কিছু লিখতে যাবেন না, আপনি নিজে যা সেটারই একটা মানে বেস্ট রিফ্লেকশনটা আপনার এসওপিতে দিবেন। তো এসওপি নিয়ে যদি সংক্ষেপে যদি বলি কয়েকটা ব্যাপার, নাম্বার ওয়ান হচ্ছে এসওপিটা খুব লম্বা করবেন না, কারণ আপনার মানে একেবারে 5-10 পৃষ্ঠা পড়ার ধৈর্য খুব কম মানুষেরই আছে। তারপর হচ্ছে আপনি খুব অল্প কথায় আপনি নিজেকে মানে রিফ্লেক্ট করবে, আপনার লাইফস্টাইল থেকে শুরু করে আপনার কেন পড়তে যাচ্ছেন, তারপর আপনার ভবিষ্যতে কী করবেন সেটা যেন অল্প কথায় আপনি বুঝিয়ে দিতে পারেন। তো এই ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো ভাববেন যে অল্প কথায় কীভাবে বলবো, জি অল্প কথাতেই বলতে হবে। এবং আপনি দেখবেন যে অনেকে যখন যে কোনো ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হয় আচ্ছা ওকে আপনার ব্যাপারে বলেন 5টা কথা, তখন অনেকে চিন্তা পড়ে যায় 5টা কথায় কোনটা বলবো। তো দেখা যায় যে হিসাব করে বেস্ট 5টা বলা হয়। তো এসওপিতে আপনি যেটা লিখবেন, আপনার লাইফের চ্যালেঞ্জ, আপনার ভালো লাগা, আপনার একটা হার্ড টাইম, আপনার বেস্ট টাইম, আপনার লাইফ নিয়ে আপনার চিন্তা, সব কিছু যেটা যখন লিখবেন তখন আপনি কিন্তু আপনার অনেকগুলো অপশনের মধ্যে বেস্টটা আপনি খুব সংক্ষেপে লিখবেন। তাহলে আমার মনে হয় যে আমি বোঝাতে সক্ষম হয়েছি যে এসওপির ব্যাপারটা, যে এসওপি ব্যাপারটা কী। তো সেটা হচ্ছে জাস্ট অল্প কথায় আপনাকে তুলে ধরা যে কে আপনি, কেন আপনি এই আমেরিকার ইউনিভার্সিটিতে পড়তে চান, এবং আপনার ব্যক্তিত্বটা যেন ফুটে ওঠে। তো এই হচ্ছে এসওপির ব্যাপার, কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইন নাই। তো আশা করি এসওপি নিয়ে যারা অনেক মানে বেশি চিন্তিত, খুব টেনশানে পড়ে গেছেন, তাহলে বুঝতে পারছেন যে এসওপি ইটস ভেরি সিম্পল থিং। আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা লিখবেন আপনি পয়েন্ট করে রাখতে পারেন যে এই এই ব্যাপার নিয়ে আমি লিখবো। ধরুন 7-8টা পয়েন্ট হলো, 7-8টা পয়েন্ট আপনি ঠিক করে রাখলেন। এরপর যেটা করবেন, একদিনে লিখবেন না এসওপিটা, আপনি বেশ কয়েকদিন সময় নেন। সময় নিয়ে যেহেতু অল্প কথায় আপনাকে বেস্টটা তুলে ধরতে হবে, এই জন্য সময় নিতে হবে। আপনি লিখেন, আবার এডিট করেন, আবার লিখেন, আবার এডিট করেন, এরপরে আপনি দাঁড় করান। এটা এমন না যে ওভারনাইট আপনি বসলেন ল্যাপটপ নিয়ে আপনি লিখে ফেললেন একটা এসওপি, এরকম যেন না হয়। আপনি সময় নেন, 5 দিন, 7 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ সময় নেন, কোনো সমস্যা নেই। আপনি মানে ধীরে সুস্থে আপনাকে এই ব্যাপারটা লিখতে হবে। আর সবচেয়ে ভালো হয় এসওপিটা লেখার পর আপনার খুব কাছের একজনকে আপনি ওটা পড়তে দেন। আপনি যখন আরেকজনকে পড়তে দিবেন তখন কিন্তু সে পড়ে বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে, এক সিরিয়ালে মানে এক নিঃশ্বাসে পড়ে এটা শেষ করা যাচ্ছে কিনা। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আর এসওপির ক্ষেত্রে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যে স্টেটমেন্ট অফ পারপাসে পুরোটা মানে ইউনিক যেন হয়, কোথাও যেন অন্য কারো কপি পেস্ট এটা যেন না করেন। তো এসওপি নিয়ে যারা চিন্তিত যে কীভাবে লিখবেন, আশা করি এই ভিডিওটাতে কিছুটা ধারণা আপনারা পেয়েছেন। স্টাডি ইন ইউএসএর একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, তো আমি নিয়মিত কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমেরিকার এডুকেশন নিয়ে কী জানতে চান সেটা যদি লেখেন, তাহলে আমি এই সব ব্যাপার নিয়ে আমি আরও ভিডিও তৈরি করতে পারবো। আমেরিকার ইউনিভার্সিটি নিয়ে আমি আর অল্পটুক অভিজ্ঞতা আছে, তো সেই অভিজ্ঞতাটা আসলে আমি ছড়িয়ে দিতে চাই আপনাদের মাঝে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আর নিজে সুরক্ষিত থাকবেন এবং অন্যকে সুরক্ষিত রাখতে সহায়তা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।